নমস্কার বন্ধুরা, এএনএম নার্সিং কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ নতুন নোটিফিকেশন পাবলিশ করে দিল। আজকের এই ভিডিওতে আমি সেটা নিয়ে বিস্তারিতভাবে সেটা আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখবে, কোথাও কিন্তু স্কিপ করে দেখতে যাবে না। গত ভিডিওতে আমি জিএনএম নার্সিংয়ের ব্যাপারে যে নোটিশ পাবলিশ করেছে পশ্চিমবঙ্গ সরকার, তা নিয়ে একটা ভিডিও পাবলিশ করেছিলাম। সেটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করেছো এবং লাইক করেছো, এটা দেখে আমি খুবই আনন্দিত। তুমি যদি এই ভিডিওটা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে প্রথমেই লিংক দিলাম, সেখানে গিয়ে দেখে নিতে পারো। এই ভিডিওটাকে তুমি শেয়ার করে দাও, এতে অনেক তোমার বান্ধবীদের বন্ধুবান্ধবের হেল্প হবে, ঠিক আছে? অবশ্যই তাদের সাথে হেল্প শেয়ার করে হেল্প করো। তো চলো এই ভিডিওটা শুরু করে দিই। বন্ধুরা এখানে দেখো কী লিখেছে, পশ্চিমবঙ্গ সরকারের অধীন বিভিন্ন নার্সিং স্কুলে 2 বছরের অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডিওফারি এএনএম প্রশিক্ষণ শিক্ষাকর্মী ভর্তির জন্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলার অন্তর্গত পঞ্চায়েত এলাকার বাসিন্দা শুধুমাত্র মহিলা প্রার্থীগণের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো বন্ধুরা, জিএনএমে যেমন পুরুষ মহিলা দুজনেই আবেদন করতে পারতে, কিন্তু এএনএমে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। মোট আসন সংখ্যা কত বলেছে দেখে নাও একবার। মোট আসন সংখ্যা রয়েছে 500, আর শুধুমাত্র মহিলাদের জন্য। আরেকটা আছে পরিবর্তন সাপেক্ষ, মানে তোমাদের আসন সংখ্যা বাড়তেও পারে। তারপরে বলেছে এখানে সংরক্ষণ বলে দিয়েছে যে এই 500 সিটের মধ্যে কীরকম সংরক্ষণ আছে। বলেছে এর মধ্যে তপশিলি জাতির জন্য 22%, তপশিলি উপজাতির জন্য 6%, অনগ্রসর শ্রেণীভুক্ত প্রার্থীর জন্য ওবিসি 10%, ওবিসির 7%, সমাজকল্যাণ দপ্তর কর্তৃক স্বীকৃত অনাথ আশ্রম নিবাসী মহিলাদের জন্য 2%, পশ্চিমবঙ্গ হোম বা সিভিল ডিফেন্স দপ্তরের মহিলা সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সের প্রার্থীদের জন্য 2.5%। এখানে একটা জিনিস বলে রাখি যে সিভিক ভলান্টিয়ার্সের জন্য একটা কোর্স করতে হয়, তোমাদের যদি এটা করে নিতে পারো কিন্তু তোমরা অনেক কিন্তু সুবিধা পাও অন্যান্য চাকরির ক্ষেত্রে, তাই অবশ্যই সেটা করে নেবে। যদি এর ব্যাপারে আরও ডিটেলসে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তারপরে বলেছে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 3% আসন সংরক্ষিত, ঠিক আছে? তারপরে শারীরিক প্রতিবন্ধীদের যে একটা বলে দিয়েছে যে কী কী হতে হবে, ঠিক আছে? তারপরে চলে আসে নির্দেশাবলী। নির্দেশাবলী কী দিয়েছে দেখো, বলেছে প্রথমেই বয়স 31/12/2020 তারিখে প্রার্থীর বয়স 17 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। 2 নম্বরে দেখে নাও, প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনের দিন পর্যন্ত 1 টানা 5 বছর স্থায়ীভাবে পশ্চিমবঙ্গের নির্দিষ্ট জেলায় বসবাস করতে হবে। বুঝতে পেরে গেছো এটা? তারপরে চলে আসে 3 নম্বরে, প্রার্থীকে অবশ্যই বাংলা অথবা নেপালি ভাষা বলতে হবে, পড়তে ও লিখতে সক্ষম হতে হবে, ঠিক আছে? বাংলা অথবা নেপালি। চলে আসে 4 নম্বরে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা কাউন্সিলিং বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে উচ্চ মাধ্যমিক বা কোনো স্বীকৃত কাউন্সিল বা বোর্ড থেকে সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? চলে আসি 5 নম্বরে, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় আবশ্যিক বিষয় বাংলা, যার মধ্যে ইংরেজিতে ন্যূনতম 40% বাধ্যতামূলক, ও 3টি ঐচ্ছিক বিষয়ে বেশি প্রাপ্ত নম্বর প্রাপ্ত 3টি বিষয়, এবং বৃত্তিমূলক কৃষি পরীক্ষা 10+2 উত্তীর্ণ, এবং ভোকেশনাল হোম সায়েন্স পরীক্ষা উত্তীর্ণ বা সামান্যের পরীক্ষায় উত্তীর্ণ, ঠিক আছে? তারপরে এখানে বলে দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা বিকাশের জন্য কাউন্সিলের অধীনে ভোকেশনাল প্রার্থীদের জন্য এএনএম কোর্সে আবেদনের জন্য যে 3টি ঐচ্ছিক বিষয়ের প্রয়োজনীয়তা বা কোনো স্বীকৃতি কাউন্সিল বা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে বলে দিয়েছে দ্বাদশ শ্রেণীর জন্য বৃত্তিমূলক বিষয় এবং বৈকল্য বিষয়, ঠিক আছে? এগুলো দেখে নিবে। চলে আসি তারপরে 6 নম্বরে, বলেছে সকল প্রার্থীকে ওয়েবসাইটে প্রকাশিত অনলাইনে দরখাস্ত বয়ান সুষ্ঠুভাবে পূরণ করতে হবে। তোমরা যেটা ফর্ম ফিল আপ করবে সেটা কিন্তু ভালোভাবে প্রকাশ ফর্ম ফিল আপটা করবে, ঠিক আছে? অনলাইনে তোমাদের করতে হবে, সেটা খুব ভালো করে করবে। কোনো অনুচ্ছেদ অপূর্ণ থাকলে, আবেদনপত্র সম্পূর্ণ অসম্পূর্ণ হলে অথবা দরখাস্ত বিজ্ঞাপনের বয়ান অনুযায়ী না হলে আবেদনপত্র গ্রহণ করা যোগ্য হবে না, বাতিল বলে গণ্য হবে। তো তোমাদের যদি এই ফর্মের মধ্যে কোথাও কিছু কোনো অনুচ্ছেদ তোমরা ছেড়ে দাও, ঠিক আছে, বা ভুল করো,
তাহলে তোমাদের ফর্মটাকে গ্রহণ করা হবে না, সেটা অযোগ্য বলে বাদ দিয়ে দেওয়া হবে। তাই খুব সাবধানে কিন্তু ফর্ম ফিল আপটা করবে। চলে আসি 7 নম্বরে। অনলাইনে আবেদনপত্র যাচাই করার সময় আবেদনকারীর আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত প্রমাণপত্রের প্রত্যেকটির মূললিপি বা নথির সই প্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড অথবা গ্রুপ এ অফিসার প্রত্যয়িত প্রতিলিপি বা সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। যাচাই করার সময় প্রমাণপত্রের যে কোনো লিপি বা না থাকলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা, আবেদনপত্র যখন অনলাইনে জমা দিবে তখন কিন্তু এই ডকুমেন্টসগুলোর কিন্তু সেলফ অ্যাটেস্টেড বা গ্রুপ এ অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে জমা করতে হবে বা আপলোড করতে হবে। এবার যদি তোমাদের কোনো ডকুমেন্ট তুমি হয়তো আপলোড করলে বা দিলে কিন্তু অরিজিনাল যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তারপরে 7-এর কয়ে বলে দিয়েছে, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় মার্কশিটের সই প্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড অথবা গ্রুপ এ অফিসার দিয়া অ্যাটেস্টেড করাতে হবে। বয়সের প্রমাণপত্রের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে অথবা গ্রুপ এ অফিসার দ্বারা সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অ্যাটেস্টেড করতে হবে। তারপরে চলে আসি 9 নম্বরে। আবাসিক প্রমাণপত্র বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কেবলমাত্র জেলা স্থিত গেজেটেড অফিসার অথবা স্থানীয় জেলা পরিষদ সভাপতি অথবা স্থানীয় পঞ্চায়েত সমিতি সভাপতি অথবা গ্রামীণ স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অথবা স্থানীয় পৌর নিগমের মেয়র বা কাউন্সিলর স্থানীয় পুরসভার চেয়ারম্যান এদের কাছ থেকে তোমাদের এই তোমরা যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নিয়ে নিতে হবে, ঠিক আছে। তারপরে চলে আসি 10 নম্বরে। প্রার্থীর সই তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি মানে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা তোমাদের দিতে হবে। তারপরে আছে 9 নম্বরে সিভিল ডিফেন্স ট্রেনিং। তো যদি তোমরা কেউ সিভিল ডিফেন্স ট্রেনিং করে থাকো তাহলে সেটার সার্টিফিকেট জেরক্স করে সেলফ রেজিস্টার করে দিতে হবে, ঠিক আছে। তারপরে চলে আসি 6 নম্বরে, সমাজ কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্বীকৃত অনাথ আশ্রম বসবাসের সপক্ষে অনাথ আশ্রমের সুপারিনটেন্ডেন্ট প্রদত্ত আবাসিক সার্টিফিকেটের মূল লিপি কেবলমাত্র অনাথ বা অনাথ আশ্রমে নিবাসী মহিলা প্রার্থীদের জন্য প্রযোজ্য। যে সমস্ত বন্ধুরা অনাথ আশ্রমে থাকে, ঠিক আছে, তাদেরকে তাদের সুপারিনটেন্ডেন্ট মানে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট এর কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, সেটা দিতে হবে, ঠিক আছে। তারপরে চলে আসি 6 নম্বরে, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে রাজ্য সরকারের অধীনস্থ সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের নির্ধারিত মেডিকেল অফিসার বা অফিসারের দ্বারা সার্টিফিকেট জমা দিতে হবে। যারা প্রতিবন্ধী রয়েছে তাদের কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেটটা জমা দিতে হবে। প্রার্থীর স্বস্বাক্ষরিত পাসপোর্ট মাপের একটি রঙিন ফটো আপলোড করতে হবে। তোমাদের একটা সম্প্রতি মানে খুব রিসেন্ট একটা ফটো, ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। তারপরে দিতে হবে প্রার্থীর নিজের স্বাক্ষর করা, স্বাক্ষর মানে তোমাদের একটা সাদা কাগজে সাইন করে সেটা আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে চলে আসি 8 নম্বর, আপাতত কাউন্সিলিং এবং নথি যাচাইয়ের জন্য আপাতত নির্বাচিত প্রার্থীরা নিম্নলিখিত জেলার নির্দিষ্ট নার্সিং স্কুলে নির্ধারিত দিনে উপস্থিত হতে হবে। যারা কাউন্সিলিংয়ে ডাকবে যে জায়গায় তোমাদেরকে সেই জায়গায় উপস্থিত হতে হবে। যে সকল প্রার্থীরা নির্বাচিত প্রার্থীরা জেলা নির্দিষ্ট নার্সিং স্কুলে নির্ধারিত দিনে অনুপস্থিত থাকবেন তাদের দরখাস্ত অগ্রাহ্য বলে মনে হবে। তো যে সমস্ত যারা সিলেক্ট হয়ে যাবে তাদেরকে একটা ভেরিফিকেশনের জন্য একটা জায়গায় একটা স্কুলে ডাকা, নার্সিং স্কুল একটা হসপিটালে ডাকা হবে, ঠিক আছে, সেখানে তোমাদের যেতে হবে। যদি তোমরা না যাও কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। তো এখানে জেলাভিত্তিক মহিলা প্রার্থীদের ই বলে দিয়েছে যে আলিপুর দুয়ার, ঠিক আছে, প্রতিপাদন বা সত্যখাদন ভেরিফিকেশনের নির্ধারিত স্কুলগুলো দিয়ে দিয়েছে আলিপুর দুয়ার, বাঁকুড়া, বীরভূম এবং কোচবিহার। তারপরে আছে দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, এভাবে করে সব জায়গার কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে, তোমরা দেখে নাও। এবার চলে আসি 9 নম্বরে, ট্রেনিং শেষে সফল প্রার্থীদের চাকরি দানে সরকারের কোনো দায়বদ্ধতা থাকবে না কিন্তু তোমরা চাকরি পাবে, ঠিক আছে, এটা মানে সরকার বলে দিয়েছে। তারপরে চলে আসি 10 নম্বরে, নির্বাচিত প্রার্থীদের মধ্যে থেকে নথি যাচাই এ উত্তীর্ণ ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে এবং প্রকাশিত তালিকায় ক্রমানুসারে তাদের নার্সিং ট্রেনিং কোর্সে যোগদানের জন্য ডাকা হবে। সমস্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ট্রেনিংয়ের নিশ্চয়তা বিষয়ে সরকারের কোনো দায়বদ্ধতা থাকবে না, ঠিক আছে। তারপরে 11 নম্বরে, নির্বাচিত প্রার্থীকে SMS মাধ্যমে এবং নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, নিবন্ধিত ওয়েবসাইটে অনুসরণ করতে হবে, ওই তো বললাম যেটা, ঠিক আছে। 12 নম্বরে, নির্বাচিত প্রার্থীদের পশ্চিমবঙ্গের নির্দিষ্ট নিজস্ব পছন্দের নির্দিষ্ট ANM আর নার্সিং বিদ্যালয়
প্রথম এক বছর অনাবশ্যিকভাবে প্রশিক্ষণ নিতে হবে, মানে প্রথমে এক বছর তোমাদেরকে হোস্টেল দেওয়া হবে না, ঠিক আছে? প্রশিক্ষিত কেন্দ্রের হোস্টেল থাকার জন্য ব্যবস্থা পাওয়া যাবে না। এই এক বছর প্রার্থীদের থাকার ব্যবস্থা তাদের নিজের থেকে করতে হবে। তারপরে প্রশিক্ষণ বিদ্যালয়ে আবাসিক থাকা আবশ্যিক, যদি সম্ভবপর হয় তারপরে বছর তোমাদের দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন শিক্ষার্থীদের প্রতি মাসে 500 টাকা করে 2 বছর জন্য মাসিক বৃত্তি পাবেন, তোমরা 500 টাকা করে মাসিক বৃত্তি পাবে। এবং ওই মাসিক বৃত্তি থেকে বাসস্থানের জন্য 12 টাকা হারে বৃদ্ধি হতে পারে কেটে নেওয়া হবে। খাদ্য বাবদ প্রতি মাসে দেয় টাকা এবং সংশ্লিষ্ট ট্রেনিং স্কুল থেকে, পরে জানানো হবে। প্রশিক্ষণকালে কোনো প্রার্থী যদি প্রশিক্ষণ বা প্রশিক্ষণ বিদ্যালয়ে স্থিরকৃত নিয়ম শৃঙ্খলার বিধি লঙ্ঘন করে অথবা বেআইনি কার্যকলাপে যুক্ত হয় তাহলে তাদের বাদ করা হবে। তারপর 15 নম্বরে বাতিলের কারণ প্রার্থীকে ব্যক্তিগতভাবে জানানো যাবে না। তো যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে বিদ্যালয়গুলো তোমরা নাম দেখে নিতে পারো, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তোমাকে এভাবে তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করছি তোমাদেরকে সম্পূর্ণ কিছু বুঝিয়ে বলতে পারলাম। তাহলে এই ভিডিওটাকে তুমি অবশ্যই শেয়ার করে দিবে, তাহলে কিন্তু অনেক স্টুডেন্ট লাভবান হবে। এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। আশা করছি তোমাদের এই ভিডিও দিয়ে হেল্প করতে পেরেছি। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।